সব আসনে নৌকার প্রার্থী শঙ্কায় জাতীয় পার্টি, আপনি কেন শঙ্কায় থাকবেন? আপনি না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য 300 আসনে প্রার্থী দিলেন, 300 আসনে প্রার্থী দিয়ে আপনি নির্বাচিত হবেন, আপনি মনে মনে ভাবছেন বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা তারা সবাই জাতীয় পার্টিতে হুড়হার করে ডেকে এসে ভোট দিয়ে যাবে, এই না ছিল আপনাদের চেতনা? তাহলে হঠাৎ করে আপনারা এখন শঙ্কায় পড়লেন কেন? হঠাৎ করে আপনারা এখন আওয়ামী লীগের সাথে আবার লিয়াজোন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন কেন? হঠাৎ করে আবার আপনাদের কেউ কেউ এটাও ভাবছেন কেন যে নির্বাচন থেকে উঠে আসতে চাচ্ছেন যদি আওয়ামী লীগ আপনাকে সুযোগ না দেয়? মানে আওয়ামী লীগকে চাপে রাখার জন্য আবার নতুন করে আবার অপকৌশল তাহলে কেন জাতীয় পার্টির শুরু হতে হচ্ছে? আমি শুরু থেকে বলছিলাম যে আদর্শ থেকে বিচ্যুত হলে এদেশের মানুষ তাদেরকে মূল্যায়ন করে না। জাতীয় পার্টিকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ ভোটের অধিকারের জন্য লড়াই করছে, আপনাকে ভোট দেওয়ার জন্য লড়াই করছে না। এদেশের মানুষ যদি আপনাকেই ভোট দেয় তাহলে আপনাকে দেবে কেন? আপনার চাইতে আরও খারাপ যে তাকে ভোট দিয়ে দিবে। আপনিই তো এখন জাতীয় পার্টিকে ভোট দিবে না নৌকায় ভোট দিবে, স্বাভাবিক ব্যাপার। যদি দুইজনে ভোট দেয় এই দুজনের মধ্যে একজন ভোটও তো আপনাকে দিবে না, একজন মানুষও যদি ভোট দেয় সে দুজন একজনের মধ্যেও তো আপনাকে কেউ ভোট দিবে না। কেন দিবে না? কারণ মানুষ মনে করে যে খারাপ যে ওই খারাপের দালালি যে করে সে তার চেয়েও বেশি খারাপ। আওয়ামী লীগ এদেশে একটি অবৈধ নির্বাচন করতে যাচ্ছে, সেই অবৈধ নির্বাচনে যারাই সহযোগী হবে সবাইকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করবে এমনভাবে যেটা আপনারা নিজেরা কল্পনাও করেন নাই। জাতীয় পার্টির আসলে শিক্ষাটা হয় না। আমি আগেও অনেক টকশোতে বলেছিলাম যে আপনাদের এই শিক্ষা কবে হবে। ঢাকাতে 17 আসনের একটি নির্বাচন হয়েছিল সাম্প্রতিক সময়ে, সেখানে জাতীয় পার্টির এরশাদ সাহেব লক্ষাধিক ভোটের অধিক পেয়ে নির্বাচিত হয়েছিলেন, আর এইবার জাতীয় পার্টি উপনির্বাচনে পেয়েছে 1300 সামথিং ভোট, তাও এই আওয়ামী লীগের আমলেই। তাহলে এই দলটা কোন তলানিতে পৌঁছে গিয়েছে এখন ভাবতে পেরেছেন? এখন তারা বলছে, সমকালের নিউজ থেকে আপনাদেরকে বলছি, যে তারা বলছে যে জাতীয় পার্টি এখন খুব শঙ্কার মধ্যে আছে। কেন? সব আসনে নৌকা। আরে সব আসনে নৌকাই তো থাকার জন্য আজকের বাংলাদেশের বাকশাল কায়েম করেছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য আওয়ামী লীগ যা ইচ্ছা তাই করছে। আপনি যদি এদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয় আর আপনি যদি নীতির পক্ষে থাকেন তখন নীতিবান মানুষগুলো আপনাকে ভোট দিবে, কিন্তু আপনি আওয়ামী লীগের সাথে দালালি করে নির্বাচনে যাবেন সেই নির্বাচনেও আপনি আশা করবেন আপনাকে জনগণ ভোট দিবে, সে চিন্তা ঘুরে বালি। দেখুন তাহলে আজকে নিউজটা কি এসেছে। নিউজ এসেছে আওয়ামী লীগের নির্বাচনী কৌশল বুঝতে পারছে না জাতীয় পার্টি জাপা। 298 আসনে নৌকার প্রার্থী থাকায় অতীতের অভিজ্ঞতায় শঙ্কিত লাঙ্গলের প্রার্থীরা। জাপার কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা বললেও এমপি হওয়া নিশ্চিত করতে লাঙ্গলের প্রার্থীরা আওয়ামী লীগের সঙ্গে আপন আপ আপ মানে আপোষ করতে চায়, আসন নিয়ে সমঝোতা করতে চায়। কি একটা দল! 300 আসনে আপনি প্রার্থী দিচ্ছেন, আপনার চুন্নু সাহেব চুপ্পু সাহেব কি বলে বক্তব্য দিয়ে বলল যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে হারাতে পারে, জাতীয় পার্টি সব জায়গায় জয়যুক্ত হতে পারে। তা একটা দল যে জয়যুক্ত হবে সে আবার কেন আওয়ামী লীগের সাথে সমঝোতা করতে যাবেন সিট কনফার্ম করার জন্য? তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ারই বা কী দরকার? তাহলে আপনি কেন জনগণের সামনে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে মানুষকে বক্তব্য দিয়ে বলছেন যে ফ্রি ফেয়ার ইলেকশন লাগবে? আপনি তো আর ফ্রি ফেয়ার ইলেকশনের পক্ষে না, আপনি তো ছিট ভাগাভাগির পক্ষে। আপনি তো জাস্ট আওয়ামী লীগ থেকে কয়েকটা ছিট নিশ্চিত হতে চান যে এই সিটগুলো আপনাকে দিবে। তাহলে এই আদর্শ দিয়ে দেশের খেদমত করবেন? এই আদর্শ দিয়ে মানুষের পাশে থাকবেন? সেজন্যই আপনাদেরকে মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। যাই হোক, তারা বলছেন জাপার একটি সূত্রের ভাষ্য, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার আলাপ না হলেও একটি সংস্থার মাধ্যমে কথা চলছে। আমরা তো জানি একটা সংস্থা কারা। পার্শ্ববর্তী রাষ্ট্রে ঘুরে এসেছেন আপনার জিএম কাদের সাহেব, মুখ তালাবদ্ধ, বলতেই পারলেন না যে আপনার মুখ কেন বন্ধ হয়েছে। আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলছেন তারা কিছু বলতে নিষেধ করেছে, যতক্ষণে তারা অনুমতি না দিবে আপনি কিছুই বলতে পারবেন না। তো আপনারা তো এখন সমঝোতা তাদের সাথেই হচ্ছে। কি তারা সমঝোতা করছে? তারা বলছে, তারা আশ্বস্ত করেছে, মানে যাদের সংস্থার সাথে তাদের কথা হয়েছে, আশ্বস্ত করেছে চাপাকে ফের প্রধান বিরোধী দল বসাতে কিছু আসন ছাড়বে আওয়ামী লীগ। এখন বাংলাদেশে জাতীয় পার্টিকে আবারও প্রধান বিরোধী দল তারা সামহাও বানাতে চায়, তবে কিছু আসন তাদের জন্য ছাড়তে পারে আওয়ামী লীগ।
তাদের তবে জাপার প্রত্যাশা 50 আসন হলেও সংখ্যার বিষয়ে কিছুই বলা হচ্ছে না। এই যে ভাগবটরার রাজনীতি দেখেছেন তো, এই আওয়ামী লীগ, এই জাতীয় পার্টি এদেরকে সৃষ্টি করেছে যারা, তারা আজকের এদের মধ্যস্থতা করে ভাগবটরা করে দিচ্ছে। আর জাপার মধ্যে অস্বস্তি যে কে এমপি হবে কি হবে না সেটা তো তারা বলতে পারতেছে না, কারণ এখন তো তারা জানে না যে 300 আসনে নৌকা প্রার্থী দিয়েছে, তাদের সাথে উপরে উপরে কোনো আলোচনাও হচ্ছে না। তাহলে এখন যে কোনো জায়গায় তো তারা সব, এমন আছে সব আসনে তারা ঠকে যেতে পারে। তো ঠকে গেলে কি হবে? তারা তো ক্ষমতার রাজনীতি করতে চায়, তারা তো ভাগ বাটোরা চায়, তো সেটা তো পাবে না। সেই কারণে এখন আওয়ামী লীগের সাথে তারা এখন সমঝোতায় ব্যস্ত রয়েছে। তবে কিভাবে, কোন প্রক্রিয়ায় জাপাকে আসন ছাড়া হবে তা বলতে পারছে না দলটির নেতারা। কিছু আসনে ম্যাচ ফিক্সিং হতে পারে বলে ধারণা জাপার এক কো চেয়ারম্যান বলেন, পুরোপুরি অন্ধকারে আছি। একজন জাপার কো চেয়ারম্যান, তিনি যখন বলে নির্বাচন সামনে নিয়ে, তোমাদেরকে নির্বাচনে যেতে বলছে কেডা বাপু? আমরা তো বারবার বলেছি জনগণের কাতে আর এসে দাঁড়াও, তুমি যদি আজকের নির্বাচনকে বয়কট করে বিএনপির সাথে আন্দোলনের সংগ্রামে শরিক হতে পারতে, বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে জোট গঠন করে আগামী দিনে ক্ষমতার ভাগিদার হতে পারতে, আর পদ পদবীর স্বার্থে এখন তুমি অন্ধকার দেখছো। কি অন্ধকার দেখছে তিনি? তিনি বলছেন পুরোপুরি অন্ধকারে আছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ জানে না কিভাবে নির্বাচন হবে। তাহলে সত্য কথা বের হয়ে গেল যে শেখ হাসিনা ছাড়া এদেশে নির্বাচন কেউ জানে না। তাহলে এই নির্বাচনে কে যাবে, কেন যাবেন? প্রধানমন্ত্রী কেন শেখ হাসিনা এই দেশের নির্বাচন করবে? আজকের জাতীয় পার্টি বলে দিচ্ছে যে শেখ হাসিনা ছাড়া কেউ জানে না কিভাবে নির্বাচন হবে। প্রার্থী হওয়া এটা তার ভাষ্য, সাংগঠনিক শক্তিও ভোটের অঙ্কে বহু পিছিয়ে থাকায় আওয়ামী লীগের সঙ্গে কোথাও পেরে ওঠা অসম্ভব, জিততে সমঝোতা দরকার। আপনি যদি জিততেই না পারেন, আপনি তো নির্বাচনে ফ্রি ফেয়ার বলে এই যে মুখ দিয়ে মানুষকে বলেছেন, আর তারপরে আপনি এখন নির্বাচনে গেলেন আর ভাবসাব নিচ্ছেন 300 আসনের, এই এই প্রতারণার দরকারটা কি ছিল? আমি তো আগেও বলেছি যে আপনাদেরকে জনগণ ভোট দিবে না, নৌকায় প্রয়োজনে দিবে, আপনাকে দিবে না। কারণ নৌকার সাথে দালালি করলে দালাল সবার আগে পচে, কিন্তু যার সাথে যে দালালি, যার দালালি করছেন সে হয়তো পচতে একটু সময় লাগবে, কিন্তু আপনাদের তো পচে গুলে শেষ হয়ে যাবেন। এটা আপনাদের যত বুঝতে দেরি হবে ততই আপনাদের জন্য অমঙ্গল হয়। তারা বলছেন জিততে সমঝোতা দরকার, আসন না পেলে নির্বাচন থেকে সরে যাওয়ার কথাও বলছেন তিনি। এখন আসন না পেলে নির্বাচন থেকে সরবেন, জনগণ আপনাদেরকে কীভাবে নেবে? তারপরেও আমি ওয়েলকাম জানাই, নির্বাচনের পদ্ধতিতে ভুল থাকতে পারে, আসেন আপনারা নির্বাচন বয়কট করেন, শেখ হাসিনার কাছ থেকে আসন পাওয়ার জন্য আপনি নির্বাচনে যাইয়েন না, আপনি জনগণের স্বার্থে এসে দাঁড়ান, আল্লাহই আপনাদেরকে সম্মানিত করবে। কিন্তু জনগণের বিরুদ্ধাচরণ করে আপনারা সেটা করতে পারবেন না। 2008 সালে 49 আসনে লাঙ্গলের প্রার্থী ছিল, এর মধ্যে 29টিতে নৌকার প্রার্থী ছিল, বাকি 20টি আসনে নৌকা ও লাঙ্গল দুই দলের প্রার্থী ছিল। এসব আসনে সবকটি হারে জাপা। তারা বলছে 20টি আসনে নৌকা এবং লাঙ্গল ছিল, সবগুলোতে তারা কি হয়েছে, হেরে গিয়েছে। 2014 সালের 5ই জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে জাপার প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদ বর্জন করলেও রহসন এরশাদের নেতৃত্বে দলটির একাংশ ভোটে যায়। আওয়ামী লীগের ছাড় দেওয়াতে 30 আসনে জাপা জিতলেও যে 46 আসনে নৌকা ও লাঙ্গল উভয় প্রতীকের প্রার্থী ছিল তার মাত্র একটিতে যেতে জাপা। গত নির্বাচনে নৌকার বিরুদ্ধে 154 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটিতেও জামানত বাঁচেনি লাঙ্গলের। আরে তাহলে তোমরা রাজনৈতিক সমীকরণ যদি না করে শুধু ক্ষমতার জন্য লড়ালড়ি করো তাহলে তো এই অবস্থাই হবে। এখন তো আরো ভয়ানক অবস্থা জাতীয় পার্টির। এখন একসময় জাতীয় পার্টির ভাবা হতো বাংলাদেশের তৃতীয় বৃহত্তর দল, এখন তো চরমনার পীর সাহেবের দল। বিএনপি 1 নম্বর, জামাত 2 নম্বর, 3 নম্বর হচ্ছে চরমনার পীরের দল, আর আওয়ামী লীগ যদি অন্যভাবে হিসাব করেন তাহলে আপনি আরও 4 নম্বরের দল। বিএনপি 1, আওয়ামী লীগ 2, জামাত 3, চরমনাই 4, আপনি 5 নম্বরের দল হিসাবে চলে এসেছেন। এটা বাস্তবতা, জনগণ এইসব নেফাকি পছন্দ করে না। আপনারা আজকের এই পরিসংখ্যানে স্পষ্ট, বিএনপি নির্বাচন বর্জন করলেও ফাঁকা মাঠে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার শক্তি নেই জাপার। তবে দলটির মহাসচিব চুন্নু সহকালকে বলছেন, আমাদের নীতি একলা চলো, আওয়ামী লীগের বিরুদ্ধে যেটা অসম্ভব বলে মনে করা জাপা প্রার্থীদের প্রসঙ্গে তিনি বলছেন, ভয় পেলে নির্বাচন করার দরকার নেই, 288 আসনে লাঙ্গল আছে, এবার আর সমঝোতা হবে না, সমঝোতার প্রশ্নই নেই। উনি এখনও এই কথা বলেই যাচ্ছেন, কিন্তু সমঝোতা ছাড়া এই দলটা আদৌ তো কিছুই করবে না। এমপিগিরি সমঝোতা করেই নিতে চাচ্ছে, নিবে না পেলে তখন কি করবে আল্লাহই জানে। পটুয়া এক আসনের জাপার কো চেয়ারম্যান
বিএম রুহুল আমিন হালদারের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থী দলের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। তারপরও হাওলাদার বলছে আওয়ামী লীগের সঙ্গে হৃদয়ের সমঝোতা রয়েছে। তিনি বলেন আসন নিয়ে যেসব প্রশ্ন উঠেছে তার সমাধান হয়ে যাবে বলে আমি আত্মবিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালান, তিনি জাতীয় পার্টি সম্পর্কেও ধারণা রাখেন। জাতীয় পার্টি শান্তিপূর্ণ সহাবস্থানে দেশের উন্নয়নে বিশ্বাসী, তবে আওয়ামী লীগের প্রার্থীরা এই কৌশল মানবেন কিনা তা নিয়ে তার নিজেরও সংশয় রয়েছে। তিনি বলছেন ঢাকা থেকে যে নির্দেশই যাক, স্থানীয় আওয়ামী লীগ নেতারা হারতে চাইবে না, এতে ভয়ে যাপা প্রার্থীরা। গাইবান্ধা এক আসনে 2018 সালে উপনির্বাচনে নৌকাকে হারিয়ে এমপি হন জাপার প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারি। তারও অভিমত আসন সমঝোতা প্রয়োজন। তিনি বলেন বিএনপি ও জামাত নির্বাচন বর্জন করায় অশান্তি হতে পারে। আওয়ামী লীগ ও জাপা যদি যুদ্ধরত অবস্থায় থাকে তাহলে নিয়ন্ত্রণের বাইরে অনেক কিছু হয়ে যেতে পারে। নির্বাচনের পরিবেশকে শান্ত রাখতে কিছুটা সমঝোতা প্রয়োজন। সমঝোতা হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়ার ঝুঁকি নেই। চারবার নির্বাচিত হওয়া বৃহত্তম রংপুরের জাপার এক সাবেক এমপি বলেন 2018 সালে আমার আসনে আচমক প্রার্থী দেয় আওয়ামী লীগ, কোনোদিন লাখের কম ভোট পাইনি। হার জিত আছে, কিন্তু গত নির্বাচনে আমাকে 5000 ভোট দেওয়া হয়। আওয়ামী লীগের প্রার্থী থাকলে আগামী নির্বাচনেও একই অবস্থা হবে। সরকার নির্বাচন কমিশন নৌকার প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে পারবে বলে বিশ্বাস করি না। এদিকে বিএনপি নির্বাচন বর্জন করায় দলটির সমর্থকদের ভোটে ভালো ফলের আশা করছে জাপার অনেক শীর্ষ নেতা। কয়েক মাস আগে 5 সিটি নির্বাচনেও বিএনপি ছিল না, কিন্তু সিটে সিলেট বাদে কোথাও তৃতীয় হতে পারেনি জাপা। ঢাকায় প্রার্থী হওয়ায় জাপার এক প্রেসিডিয়াম সদস্য সমকালকে বলেন সিটিতে কাউন্সিলর প্রার্থীদের কারণে আত্মীয়তা মহল্লার ইস্যুতে ভোটার উপস্থিতি বাড়ে, সেখানে সুষ্ঠু ভোট হলেও জাতীয় নির্বাচনে তাও হবে না। আওয়ামী লীগের সমর্থকরাই আসবেন ভোট দিতে, কোথাও তারা নৌকাও দলের স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবেন। সমঝোতা না হলে জাপাকে ভোট দেবে কে? এই তো এখন বুঝে এসেছেন যে আজকের আপনাদের কি অবস্থা দাঁড়িয়েছে। আপনারা আশা করছেন বিএনপি ভোট দেবে, একজনও দেবে না। বিএনপির ভোট পাসবে, বিএনপি ভোট দেবে কেন? বিএনপি আওয়ামী লীগ নৌকা জাতীয় পার্টি কাউরে দেবে না। আর এদেশে যদি কেউ ভুলভালে কেউ দেয়ও, তা দিলে এই জাতীয় পার্টিকে দিবে না। আমি তো বলেছি নীতির বাহিরে গিয়ে আপনি কোনো ভোট পাবেন না। চরমনার পীরের আসনে ওই যে দেখেছেন না বরিশাল সিটি কর্পোরেশনে তৃতীয় চতুর্থ হয়েছেন, কেন? আপনাদের সেই অবস্থান ছিল, আপনি দ্বিতীয় হতে পারতেন, কেন হতে পারেন নাই? বিকজ অফ আপনাদের এই সকল কার্যক্রম জনগণ পছন্দ করে না। নারায়ণগঞ্জ পাস আসনে নৌকার প্রার্থী নেই জাপার এমপি একেএম সেলিম ওসমান, সেখানে ফের প্রার্থী হয়েছেন। দলীয় সূত্রের ভাষ্য ওসমান পরিবারকে ছাড়া হয়েছে, ওসমান পরিবারকে ছাড়া হয়েছে আসনটি। এখানে ছাড়া আর কোথাও জাপার জয় নিশ্চিত নয়। আওয়ামী লীগ ছাড় না দিলে রংপুর 3 আসনে জিএম কাদের জয়ও অনিশ্চিত। এখন বোঝেন বাকশাল করবে, তাও কাকে নিয়ে করবে সেটাও তাদের সিদ্ধান্ত। জাতীয় পার্টির সেলিমকে ছেড়েছে কেন? শামীম ওসমানের ভাই, এটা ওসমান পরিবারের প্রতি সম্মান। আর ওদিকে ইনুকে ছেড়েছে, তার মানে আগামী এই অবৈধ নির্বাচন যদি হয় তাহলে পাচ্ছে কি 298 আসনে আওয়ামী লীগ, আর এক নম্বর হচ্ছে ইনু, আর এদিকে হচ্ছে আপনার কি বলে আপনার শামীম ওসমানের ভাই। এই তো নির্বাচন, এই সকল খেলাধুলার নির্বাচন প্রতিহত করা ছাড়া আপনাদেরও রক্ষা হবে না। আসেন বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ান, এই সকল মুসলেকা করা বাদ দেন, কোনো লাভ হবে না। আপনার দলের বড় বড় নেতাকে ঠগিয়ে দিয়ে তারপরে এই ফেসিবাদ 2018 সালে যেভাবে নির্বাচন করেছে একই উপায়ে নির্বাচন করবে, এর কোনো বিকল্প তারা করবে না। অতএব দেশ রক্ষার জন্য আপনাদের এখনই জনগণের কাতারে আসা উচিত বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।